প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামীকাল মহান বিজয় দিবস, বাঙালি জাতির অবিস্মরণীয় গৌরবের দিন। রাজশাহী মহানগরীতে নির্মাণ হতে যাচ্ছে দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট, নকশা চূড়ান্ত। রাজশাহী কলেজের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামীকাল মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন। বীরের জাতি হিসেবে পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জনের 51 বছর পূর্তির দিন। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করবে বাঙালি জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1948 সাল থেকে 72 ভাষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণঅভ্যুত্থান, 1971 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 25 মার্চের গণহত্যা শুরু হলে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। জাতীয় পর্যায়ে এদিন ঢাকায় প্রত্যুষে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। এছাড়াও দেশের বিভাগীয় শহরসহ সকল জেলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবেন রাজনৈতিক সামাজিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। আয়োজন করা হবে বর্ণাঢ্য কুচকাওয়াজের। রাজশাহী মহানগরীতে দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্মিতব্য দুইটি পাবলিক টয়লেটের ডিজাইন চূড়ান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নিকট পাবলিক টয়লেট দুইটির ডিজাইন উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশের কর্মকর্তারা। বৈঠকে ডিজাইনের চূড়ান্ত অনুমোদন দেন সিটি মেয়র। বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের জোনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, ম্যানেজার BM জাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার তানজিল হাসান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, CCDO আজিজুর রহমান সহ অন্যরা। দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে গত 10 আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ওয়াটার এইডের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় ও আদালত চত্বরে অত্যাধুনিক দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, ব্রেস্ট ফিডিং কর্নার, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবস্থা, রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার সিস্টেম সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। রাজশাহী কলেজের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় মঞ্চে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অলিউর রহমান, শিক্ষক পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, ডক্টর মোসাম্মদ ইয়াসমিন আক্তার শারমিন। সম্মাননা পেয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল মান্নান আর মেজালি। সম্মাননা পেয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের 115 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার 1 নং চরজব্বর ইউনিয়নে আলহাজ খলিল উল্লাহ মিয়া কলেজের 2022-23 শিক্ষাবর্ষের 11 শ্রেণীর ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাস্টার মিজানুর রহমান দীপকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইদুল হক ভূঁইয়া, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম মানিক সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।